আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যারা বাংলাদেশের নাগরিক, বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন, যাদের বয়স 18 অথবা 18 চাইতে বেশি, যাদের স্মার্ট কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র আছে, তারা কিভাবে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন, টিকা কার্ড সংগ্রহ করবেন এবং টিকা সনদ সংগ্রহ করবেন, সেই বিষয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। যেহেতু অধিকাংশ শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার করেন, তাই আমি স্মার্টফোনের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ওপেন করছি গুগল ক্রোম। ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি গিয়ে লিখবেন www.surakha.gov.vd লিখে গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশনটি আপনার সামনে এসে যাবে। যদি এরকম অপশন না পান তাহলে এখানে এই যে এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরও আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। এই নিবন্ধনে ক্লিক করবেন। তো আমি পূর্বের মেনুতে ফিরে যাচ্ছি। তো এই অংশে আপনি ক্লিক করতে পারেন। এই অংশে ক্লিক করার পর পরবর্তী দেখুন এখানে আসছে পরিচয় যাচাই, নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। সর্বনিম্নে এসে যাবেন, এই যে দেখুন আছে 18 বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রী, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার পর এখানে জন্ম তারিখ উল্লেখ করতে হবে, এরপর মাস অর্থাৎ জন্ম মাস, এরপর হচ্ছে সাল, আপনার যত সালে জন্ম এটা সিলেক্ট করবেন। করার পর এখানে যে ক্যাপচা কোডগুলো আছে এটি দেখে দেখে তুলবেন। আপনার এই ক্যাপচা কোডটি আপনার সময় অন্যরকম উঠতে পারে, যেরকম উঠবে হুবহু সেরকম তুলবেন। যদি আপনার ক্যাপচা কোড ওঠানো সঠিক হয়ে থাকে তাহলে এই যাচাই করার অংশটি সবুজ হয়ে যাবে। এরপর যাচাই অংশে ক্লিক করবেন। দেখুন পুরো নামগুলো এসে গেছে আইডি কার্ডে যা ছিল। এরপর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারে SMS আসবে, দিয়ে দেওয়ার পর এখানে দিবেন বিভাগ, আপনার আপনার বিভাগ দিবেন, এরপর জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড। ওয়ার্ড নম্বর যদি আপনার জানা না থাকে তাহলে কাছাকাছি একটা দিলেই হবে। আপনি যেই কেন্দ্র থেকে টিকাটি গ্রহণ করতে চান সেই কেন্দ্র এখানে উল্লেখ করবেন। নিচে দেখুন লেখা আছে চায়নাগামী ছাত্রছাত্রী শুধুমাত্র তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এটি সিলেক্ট করতে হবে। তো আপনার বাড়ি যদি ঢাকার ভিতর না থাকে, জানেন যে তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সটি হচ্ছে ঢাকার ভিতরে, যদি আপনার স্থানীয় ঠিকানা ঢাকার ভিতর না থাকে তাহলে আপনি যেটি করবেন সেটা হচ্ছে, যা আপনারা যারা বিদেশগামী আছেন শুধু তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বিদেশগামী যারা আছেন তারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই আপনার জেলা ডেমোতে অর্থাৎ জনস্বাস্থ্য রপ্তানি ব্যুরোতে যোগাযোগ করে তাদের নির্দেশনা মোতাবেক আপনি রেজিস্ট্রেশন করবেন। তো আমি এখানে কেন্দ্র উল্লেখ করছি। উল্লেখ করার পর সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। নিবন্ধন সম্পন্ন করুন, এখানে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দেখে থেকে তুলতে হবে। ওটিপি বসানোর পর নিবন্ধন সম্পন্ন করুন, এখানে ক্লিক করবেন। নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে। এরপর টিকা কার্ড সংগ্রহ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিতে হবে, জন্ম তারিখ দিবেন, মাস, এরপর সাল, আবার ক্যাপচা কোডটি উঠাবেন,
পাঠানোর পর যাচাই করুন, এখানে ক্লিক করবেন। আবারও আপনি একটু আগে যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন অথবা আমি দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস যাবে, সেটি আবারও দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন। দেখুন আমার ভ্যাকসিন কার্ডটি এসে গেছে। তো ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার পর আপনাকে যেটা করতে হবে, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। এরপর এটি আপনি সেভ করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি আমি ফোল্ডার থেকে। ফাইল ম্যানেজার যাচ্ছি, এই যে আমার কার্ডটি এসে গেছে। তো এটার নামটি পরিবর্তন করে নিচ্ছি। ওকে, হয়ে যাওয়ার পর আপনি এসএমএস এর জন্য আপনার নির্ধারিত কেন্দ্র থেকে এসএমএস আসবে টিকা কার্ড গ্রহণ করার জন্য, টিকা নেওয়ার জন্য। তো আপনার এসএমএস পাওয়ার পর এই কার্ডটি ডাউনলোড করেছেন, এখন আপনি প্রিন্ট করে আপনি নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করবেন। একটি অথবা দুটি ডোজ গ্রহণ করার পর আপনি এই ওয়েবসাইট থেকে আবার টিকা সনদ সংগ্রহ করতে পারবেন। তো টিকা সনদ কীভাবে সংগ্রহ করবেন সেরকম একটি ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং লিঙ্কটিও দেওয়া আছে। তো আপনি ইচ্ছে করলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।